আপনারাও চাইলে খাদি ব্র্যান্ড থেকে কিনতে পারেন। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। আর খাদি যে সকল পণ্য আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন পারফেক্ট পেজে। ওপরে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর যদি আপনি ইনস্টাগ্রামে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইনস্টাগ্রামেও পেজের লিঙ্কটা ট্যাগ করে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। সবার আগে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদির নিম অ্যান্ড টি ট্রি ফেস ওয়াশ। এটা হচ্ছে খাদির ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফেস ওয়াশ। তার আগে আমি একটু খাদি ব্র্যান্ডের ব্যাপারে একটু ইন্ট্রো দিয়ে নিই। খাদি ব্র্যান্ডটা হচ্ছে একটা ইন্ডিয়ান আয়ুর্বেদিক ব্র্যান্ড, যেটা হচ্ছে প্যারাবেন ফ্রি, যেটার মধ্যে হার্মফুল কোনো কেমিক্যাল নেই। এটা অল ন্যাচারাল কাইন্ড অফ একটা ক্লিন ব্র্যান্ড। সো যেটা বলছিলাম যে খাদি সবচেয়ে যেই পপুলার জিনিস সেটা হচ্ছে যে নিম অ্যান্ড টি ট্রি ফেস ওয়াশ। এটা আমি প্রায় 2 বছর যাবত ইউজ করছি। নট লাইক এই প্রোডাক্টটা দেখে আপনারা ভাববেন না যে এটা আমি 2 বছর যাবত ইউজ করছি কি করে, এই জিনিসটা তো বড় আছে। দ্য থিং ইজ এই প্রোডাক্টটা হচ্ছে আমি নতুন পারচেস করেছি। যেটা বলছিলাম যে এইটা হচ্ছে আমি কি বলবো, প্রায় 2 বছর যাবত ইউজ করছি। আমার স্কিনে যখন পিম্পল ছিল তাই সেক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে। আবার স্কিন যখন একটু ড্রাইং হয়েছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ভালো কাজ করেছে। সো এটার দাম হচ্ছে মাত্র 500 বা 550 টাকা। আর আপনি যদি একা এই ফেস ওয়াশটা ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মাস এই ফেস ওয়াশটা যাবে। অনেক সময় 3 মাসও যায় যদি আপনি অল্প অল্প করে ইউজ করেন আমার মতো কিপটা হলে। সো আমি বলবো যাদের স্কিন হচ্ছে অয়েলি এবং পিম্পল প্রোন তারা অবশ্যই খাদি নিম অ্যান্ড টি ট্রি ফেস ওয়াশটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। নন ড্রাইং ফেস ওয়াশের ফর্মুলাটা হচ্ছে একেবারেই নন ড্রাইং, দিলে আপনার একবারে ড্রাইং মনে হবে না এবং দেওয়ার পরে খুব সুন্দরভাবে স্কিনটা ক্লিন হয়। তো এখন আমি যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদির অরেঞ্জ অ্যান্ড লেমন গ্রাস ফেস ওয়াশ। এটা হচ্ছে বেসিক্যালি যাদের স্কিন ড্রাই টু নর্মাল, নর্মাল টু ড্রাই, ড্রাই টু নর্মাল যেটাই বলি না কেন, সেই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। এবং আমি বলবো যে এই ফেস ওয়াশটা আমি হচ্ছে ডিসেম্বর মাসে দেওয়ার চেষ্টা করি, যখন হচ্ছে অত্যধিক রকমের শীত পড়ে এবং আমাদের আবহাওয়াটা অনেক বেশি শুষ্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ফেস ওয়াশটা অনেক ভালো কাজ করে। যাদের স্কিন বিশেষ করে ড্রাই তারা আমি বলবো যে আপনারা মিড রেঞ্জের মধ্যে, এটার দামও মেবি 500 থেকে 550 টাকার আন্ডারে, এই ফেস ওয়াশটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই ফেস ওয়াশটা একেবারেই নন ড্রাইং। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর দেখা যায় যে অনেকের মুখ অনেক বেশি ড্রাইং হয়ে যায়। খাদি যে কোনো ফেস ওয়াশ দিলেই সেটা হয় না, আর এটা দিলে তো একেবারেই হবে না। সো ডেফিনেটলি আমি বলবো যে এটা হচ্ছে টপ 5-এর মধ্যে একটা জিনিস যেটা আপনারা খাদি থেকে কিনতে পারেন, আর যদি আপনার স্কিন ড্রাই হয়ে থাকে। এখন আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদি রেড আনিয়ন শ্যাম্পু। এই শ্যাম্পুটা অনেকেই ভালো কাজ করে যাদের হচ্ছে স্ক্যাল্প অনেক বেশি অয়েলি। সামনে গরমকাল আসছে, গরমকালে অনেকের স্ক্যাল্প হচ্ছে ঘামে ভিজে ভিজে অনেক বেশি অয়েল জমতে জমতে কেমন জানি হয়ে যায়, একটা স্যাঁতস্যাঁতা স্ক্যাল্প হয়ে যায়, আমারও মাঝে মাঝে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই রেড আনিয়ন শ্যাম্পুটা অনেক ভালো কাজ করবে। প্লাস এই শ্যাম্পুটা কিন্তু আপনার হেয়ার রিগ্রোথ করতেও হেল্প আউট করে এবং চুল পড়া কমাতেও হেল্প আউট করে। বাট আমি একটা প্রোটিপ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই শ্যাম্পুটা যখন ইউজ করবেন মেক শিওর আপনি একটা ভালো ময়শ্চারাইজিং কন্ডিশনার এটার সাথে ইউজ করার জন্য, কারণ শ্যাম্পুটা যেহেতু একটু ড্রাইং। আর আমি বলবো যে যাদের হেয়ারও অয়েলি প্লাস হচ্ছে স্ক্যাল্পও অয়েলি সেই ক্ষেত্রে এই শ্যাম্পুটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে। বাট আপনার হেয়ার যদি ড্রাই হয়ে থাকে বাট আপনার স্ক্যাল্প হচ্ছে একটু অয়েলি, সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র স্ক্যাল্পে শ্যাম্পুটা ইউজ করার জন্য রাদার দ্যান হেয়ারে। সো এটা হচ্ছে আমি বলবো যে একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট যাদের স্ক্যাল্প অয়েলি এবং খুব তাড়াতাড়ি চুলে অয়েল এসে পড়ে, লাইক একদিন পর পরই আপনাকে শ্যাম্পু করা লাগে। সো ডেফিনেটলি হচ্ছে যাদের চুল হচ্ছে, চুল না আই মিন স্ক্যাল্প বা চুল যেটাই হোক না কেন, অয়েলি, আপনারা খাদির এই রেড আনিয়ন শ্যাম্পুটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদির হেয়ার সিরাম। আমি বলবো এইটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষই এই সিরামটা একবার হলেও কিনে দেখবেন। সিরামটার প্রাইস মেবি 600 বা 700 টাকা, আমি এক্সাক্ট প্রাইসটা ভুলে গেছি। বাট আপনি এই 50 ml সিরামটা যদি একবার কিনেন অ্যাটলিস্ট আপনার 6 মাস যাবে, আপনার মানে চুল যতই বড় হোক না কেন, কারণ সিরামটা খুবই অল্প লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সিরামটা কিন্তু আমি পুরোটা শেষ করে ফেলতে পারছি, কারণ সিরামটা অ্যাকচুয়ালি অনেক অনেক অনেকই ভালো। আমি বলবো যে আমি হাই এন্ড সিরামও মেখে দেখছি, প্রায় 1,500 টাকা সিরাম একটা আমি মাখছিলাম, সেটা হচ্ছে যেটা লরিয়ালের সিরাম, ওটাকে হাই এন্ড বলা যাবে, একটা ড্রাগস্টোর সিরাম। সেই ক্ষেত্রে যদি আপনি আর একটু কম দামি সিরাম ইউজ করতে চান আমি বলবো যে খাদির এই হেয়ার সিরামটা আপনি একবার হলে ট্রাই করে দেখবেন। আর বিশেষ করে যে ক্ষেত্রে দেখা যায় যে
যে ক্ষেত্রে কেন বললাম, বিশেষ করে দেখা যায় যে যারা চুল স্ট্রেট করে রেগুলার তাদের কিন্তু চুলটা একটু ড্রাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে স্ট্রেট করার পর আপনার চুলে সেই গ্লসটা আসতেছে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে এক ড্রপ যদি আপনি খাদি সিরাম লাগান চুল স্ট্রেট করার পরে, খুবই সুন্দর চুলটা একটা কিম কার্দাশিয়ান অ্যাস্ক হয়ে যাবে। ইয়া, সো ডেফিনেটলি আপনারা খাদির এই সিরামটা একবার হলে কেনার চেষ্টা করবেন। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদির স্যান্ডেলউড অ্যান্ড কেসার ময়েশ্চারাইজারটা নিয়ে। আমি বলবো যে যাদের স্কিনে কি বলবো এটাকে, ফ্রেগ্রেন্স যারা একটু টলারেট করতে পারেন তারা চাইলে এই ময়েশ্চারাইজারটি ইউজ করে দেখতে পারেন। বাট আমার স্কিনে হচ্ছে আমি ময়েশ্চারাইজার লাগানোর ক্ষেত্রে ফ্রেগ্রেন্স তেমন একটা আমি পছন্দ করার থেকে বড় কথা যে আমার স্কিনে ফ্রেগ্রেন্স স্যুট করে না। সে যদি ক্লিনজারে হয় সেটা আমার সাথে তেমন একটা সমস্যা হয় না, যেহেতু আপনি ক্লিনজার দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলছেন, কিন্তু ময়েশ্চারাইজার কিন্তু আপনারা স্কিনে অনেকক্ষণ লাগাতে হবে, আই মিন ফেসের স্কিনে। সেই ক্ষেত্রে আমি যেটা করি, খাদির এই ময়েশ্চারাইজারটা আমি হচ্ছে আমার হাতে পায়ে লাগাতে পছন্দ করি। আর খাদির এই ময়েশ্চারাইজারটার কনসিস্টেন্সি কিন্তু খুবই সুন্দর, একটা থিন কনসিস্টেন্সি। আপনি একবার লাগাবেন, লাগানোর পরে কিন্তু মোটামুটি 1-2 মিনিটের মধ্যে আপনার মানে পুরো স্কিনটা সুন্দর ময়েশ্চারাইজার হাইড্রেট হয়ে মানে এই তেল চিপচিপা ব্যাপারটা চলে যাবে। আমি বলবো যে এটা সামার কাইন্ড অফ ময়েশ্চারাইজার। অনেকের স্কিনই আছে যারা সারা বছরই লোশন লাগাতে হয়, আমার স্কিনও যেমন। আর এখন যেহেতু এই ভাইরাসের টাইমে আমাদেরকে বারবার সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বডি ময়েশ্চারাইজার হিসেবে খাদির এই ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখতে পারেন। সো ইয়া, এই ছিল আমার টপ 5 খাদি ফেভারিটস বলা যেতে পারে, ফেভারিটস অথবা টপ 5 খাদি। আপনি কি কি প্রোডাক্ট, যে 5টা প্রোডাক্ট আপনি খাদি থেকে কিনতে পারেন সেই 5টা রিকমেন্ডেশন আমি আপনাদেরকে দিলাম। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর খাদির সবগুলো প্রোডাক্টের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না দিতে পারি আমি কোথা থেকে পারচেস করেছি, আই মিন পারফেক্ট থেকে যে পারচেস করেছি সেইটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনার পারফেক্টে ক্লিক করে আই মিন সেই পেজটাতে গিয়ে আপনি যে কোনো জিজ্ঞেস করলে, যে কোনো কিছু কোয়ারিজ থাকে আপনি জিজ্ঞেস করলে পাবেন যে কোনটার কত দাম। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একবার বলে দিছি। আর হচ্ছে আমার ফেসবুক ইনস্টাগ্রামকে ফলো করতে ভুলবেন না, আর আমি ভিডিওটা মেবি সব জায়গায় দিব। সো হাই ফেসবুক, হাই ইনস্টাগ্রাম। সো সি মাই নেক্সট ভিডিও। কি টাইপের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানতে ভুলবেন না। টাটা, বাই বাই।